স্বাগত News24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন যাচ্ছি পুরো সংবাদে অনুমোদনহীন রিকশা ও অটোরিকশার কারণে সৃষ্ট যানজটে নাকাল কুমিল্লা নগরবাসী সেই সাথে প্রধান সড়কের যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণেও দেখা দেয় দুর্ভোগ এক জায়গায় বসে থেকে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নগরবাসীর যানজট নিরসনে সিটি কর্পোরেশন পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়হীনতাকে দুষছেন সুশীল সমাজের প্রতিনিধিরা কুমিল্লা থেকে হুমায়ুন কবির জীবনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট প্রতিদিন কুমিল্লার 18টি ওয়ার্ডে অনুমোদনহীন অন্তত 10,000 ইজিবাইক ও 15,000 রিকশা চলাচল করে সরু সড়ক দিয়ে এসব পরিবহনে গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এখন তো বের হতেই ভয় লাগে সারা বছর যানজট যানজট নিরসন হোক শহরটা সুন্দর হোক এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলেও দেখা দিচ্ছে ভোগান্তি গাড়ি চালা খুব কষ্ট হয় দেখা গেল যে একটা যাত্রী 20 টাকা যাত্রী নিয়ে আইছি অনেক সময় এক ঘন্টাও জামাত পড়ে থাকা লাগে যানজট নিরসনে নিজেদের তৎপরতার কথা বলছে ট্রাফিক বিভাগ আর সিটি কর্পোরেশন বলছে আগামী মাসে রিকশা গণনা করে সীমিত করা হবে চলাচল রাস্তা প্রশস্তকরণের কাজ চলতেছে যার কারণে কিছু অবস্ট্রাকশন হচ্ছে তো আমরা সবাই আন্তরিকতার সাথে কাজ করতেছি আমরা নিরস পরিশ্রম করে যাচ্ছি যে অটো রিকশাগুলি আছে এগুলিকে আমরা এই শহরে চলার অনুমতি দেব না কিন্তু আমরা কিছু রিকশা যেগুলি ব্যাটারি চালিত ওইগুলিকে আমরা আগামী মাসের আমরা স্ক্রুটিং করছি এমন হলে লটারি করব প্রত্যেক ওয়ার্ডে 100 জন মানে আমরা লাইসেন্স হোল্ডারকে লাইসেন্স দেব তবে নগরীর যানজটের মূল কারণ হিসেবে প্রশাসনের সমন্বয়হীনতাকে দুষছে সচেতন মহল কল্পনা মাফিক যদি আমাদের সিটি কর্পোরেশনকে যদি সাজানো হয় তাহলে কিছুটা হলেও কুমিল্লা নগরবাসী যানজট থেকে মুক্তি পাবে যথাযথ উদ্যোগ নেওয়া হলে নগরবাসীর দুর্ভোগ কিছুটা সহনীয় হবে এমনটাই দাবি কুমিল্লাবাসীর ডেস্ক রিপোর্ট News24 দেশি বিদেশি বিভিন্ন পণ্যের সমাহার জমে উঠেছে চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলার বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় বন্দরনগরী চট্টগ্রামে পলকগ্রাউন্ড মাঠে এবারও শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে পাচ্ছেন সকাল থেকে যারা দর্শনার্থী তাদের ভিড় কিন্তু বাড়তে শুরু হয়েছে যেহেতু মেলা শুরু হয়েছে আর বেশি দিন হয়নি তো মাসব্যাপী এই মেলা চলবে এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্যাভিলিয়নগুলো দেখা যাচ্ছে নানাভাবে সাজিয়ে রাখা হয়েছে ফলে প্রতি বছরের মতো এবারও যে বাণিজ্য মেলার লোকে লোকারণ্য হতে শুরু করেছে বেলা বাড়লেই আমরা দেখি বাণিজ্য মেলায় এখানে দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায় সকালের চেয়েও সন্ধ্যায় সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় হয় এমনকি যারা বিক্রেতা বিভিন্ন পণ্য নিয়ে এসেছেন আমরা দেখছি বিভিন্ন রকমের খেলনার যে আইটেমগুলো আছে একই সাথে আচারের যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ঢাকা থেকে এসেছে একজন আচার নিয়ে এখানে অনেক রকমের আচার আছে মানে এখানে যা আছে ভালোই আচার আছে মজাই আমরা দেখছি এখানে বিভিন্ন রকমের আচার দেখতে পাচ্ছেন একেবারে 127 রকমের আচার নিয়ে তারা সাজিয়ে রেখেছে তাদের দোকানটি এখানে যারা ক্রেতা তাদেরও কিন্তু অনেকটা আকর্ষণ বেড়েছে এই আচারের দিকে তাদের নজর আমরা দেখছি অন্যান্য যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন একেবারে যে গৃহস্থালী যে পণ্যগুলো সেই পণ্যের দিকে সবারই নজর থেকে যায় এই বাণিজ্য মেলায় এই কারণে তারা এখানে বসে থাকেন পুরো বছর অপেক্ষা করেন যখন বিজয় মেলা হয় তখনই কিন্তু এই জায়গায় যেমন মেলা হয় তেমনিভাবে আমরা দেখছি পলগ্রাউন্ড মাঠে প্রতি বছরই বাণিজ্য মেলা হয় বিদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এসেছে ইনানি থেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি সে জায়গাগুলোতেও একটা তাদের ভিড় বাড়তে শুরু করছে এক ছাতার নিচে সব কিছু পাই এই কারণে এখানে সবাই ছুটে আসে বলে আমাদেরকে জানিয়েছেন তবে মেলার সময় যেন আরও এক মাসের চেয়েও একটু যদি বাড়াই তাহলে যারা বিক্রেতা যারা এখানে ব্যবসা করতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের যে আবেদন তারা বলছেন আরও কিছুদিন যদি হয় তাহলে কিন্তু তাদের ব্যবসা যে টার্গেট নিয়ে তারা এসেছেন সে টার্গেটটা পূরণ হবে বলে তারা মনে করছেন নয়ন বড়ুয়া জয় News24 চট্টগ্রাম
জমে উঠেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অমর একুশে বইমেলা। এবারে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে নগরের ফুসফুস খ্যাত নৈসর্গিক সিআরবির শিরিষতলায়। নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়ে বেড়েছে বইয়ের বেচা বিক্রিও। মেলার ১৩তম দিন পর্যন্ত প্রকাশিত হয়েছে 250 নতুন বই। প্রতিদিনই লেখক পাঠকের উপস্থিতিতে উৎসব মুখর থাকে মেলা প্রাঙ্গণ। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা ও ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ২৩ দিন ব্যাপী এই মেলা শেষ হবে ২রা মার্চ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন News24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। কক্সবাজারে আর্টিমিয়া প্রকল্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার হুবার্ট ব্লমের নেতৃত্বে সদর উপজেলার খামারপাড়া এবং পিএম খালি এলাকার আর্টিমিয়া ও মাছ চাষিদের পুকুর পরিদর্শন করেছেন প্রতিনিধি দলটি। পরে এক মতবিনিময় সভায় চাষিদের আর্টিমিয়ায় বিভিন্ন ব্যবহার এবং প্রয়োগ হাতে কলমে দেখানো হয়। It means that you can put more salt, but it will not be much more in a head. ইংল্যান্ডের অন্যতম শিক্ষা বোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্কের প্রফেশনাল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের গোলপাহাড় মোড়ের LRN সেন্টারে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে নগরীর প্রায় ৩০টির বেশি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষকরা অংশ নেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইংল্যান্ডের LRN এর অ্যাসেসমেন্ট ম্যানেজার অ্যাঞ্জেলিকা ডি ফাইভা। এছাড়া LRN এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন। নতুন প্রজন্মকে বাংলা ভাষা চর্চায় আরো সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সকালে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগ নেতা খোরশেদ আলম রহমান, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। নানা আয়োজনে আর ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বুধবার সকাল থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে মিউনিসিপাল অস্থায়ী শহীদ মিনারে ফুল হাতে ছুটে আসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদী, শোভাযাত্রা, প্রভাত ফেরি সহ দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি। নোয়াখালীতে ঘরে ঢুকে স্ত্রী, মেয়ে ও শাশুড়ি সহ তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মূল হোতা আমির হোসেন সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ। জানানো হয় গত ১৬ ফেব্রুয়ারি নোয়াখালীর সেনবার্গের অর্জুনতলায় পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে স্ত্রী ফাতেমা, মেয়ে ও শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় সাবেক স্বামী আমির হোসেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে চট্টগ্রামের বাকুড়িয়ায় একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে আরেক আসামিকে গ্রেফতার করে পুলিশ, তবে আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ বছর বয়সী শিশুর খতনার সময় অতিরিক্ত রক্তপাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার জানান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমারদের বদলি এবং শিক্ষানবিশ উপসহকারী মেডিকেল অফিসার সৌরভ ভৌমিকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। ঘটনায় সম্পৃক্ততা এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। এছাড়া দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুলভাবে খতনা করায় অতিরিক্ত রক্তপাতের ঘটনা ঘটে, তবে শিশু আল নাহিয়ান এখন সুস্থ আছেন বলেও জানানো হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত News24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। প্যারাসেইলিং আকাশে উড়ে উড়ে সমুদ্র দেখার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়।
পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে সমুদ্রে উড়ে বেড়ানোর এই ব্যবস্থা। কক্সবাজারের দরিয়ান নগরেও বেশ জনপ্রিয় হয়েছে এটি। তবে এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা, অনিরাপদ ব্যবস্থাপনা সহ গ্রাহক ঠকানোর অভিযোগ উঠেছে প্যারাসেলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। স্থানীয় প্রশাসন বলছে প্রমাণ পেলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। আইবুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এভাবেই বাঘবিতণ্ডায় জড়াচ্ছিলেন প্যারাসেইলিং করতে আসা পর্যটকরা। অভিযোগ, আকাশে উড়ে পাহাড় সমুদ্র দেখার ইচ্ছে আর ঘুড়িতে চড়ে উড়ে বেড়ানোর যতটুকু সুবিধা দেওয়ার কথা তা দিচ্ছে না সমুদ্র সৈকতের দায়িত্বে থাকা প্যারাসেইলিং কর্তৃপক্ষ। মাত্র 5 মিনিটের জন্য আকাশে উঠলেই নেওয়া হয় 2,500 টাকা, যেখানে 5 মিনিটে স্পিড বোর্ডে জ্বালানি ব্যয় হয় মাত্র 250 টাকা। অনুন্নত সরঞ্জাম, ফিটনেসহীন স্পিড বোর্ড ও অদক্ষ চালক দিয়ে প্যারাসেইলিং পরিচালনার অভিযোগও করেছেন পর্যটকরা। বলা হয়েছে যে আর কি 5 মিনিট দেওয়া হবে টোটাল রাইডটা, টোটাল আমার দেওয়া হয়েছে 2 মিনিট। ওয়াটার টাচ হয় নাই, 2500 টাকা দিছি আমরা। একটু এক্সপেন্সিভ মানে অনেক এক্সপেন্সিভ মনে হয় আর কি, অনেক এক্সপেন্সিভ। এই রাইডিংগুলো যদি একটু আর একটু সস্তা করা যেত তাহলে সবার জন্য ভালো হতো। তাদেরকে একটা ফোর্স থাকা উচিত যে এনি টাইম যে কোনো সিচুয়েশনেই তারা যাইতে কোনো রকম সমস্যা হলে ইমিডিয়েটলি তারা যায় তাকে উদ্ধার করতে পারে। রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতেই প্যারাসেইলিংয়ে রাইড করেন সবাই। 2,500 টাকায় মাত্র 5 মিনিট সময় দেয় অসন্তুষ্ট পর্যটকরা। পরিচালনা ব্যয় বেশি বলে অজুহাত মালিক পক্ষের। 2500 টাকা যেটা, ওটা আমরা উপর থেকে মাঝখানে, উপর থেকে কাছে নিচে নামিয়ে নীলপানিতে পাটাস করাই, আবার উপর উঠে কাছে নিয়ে আসি। আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের কোনো ইউজ করি না, আমি ডাইরেক্ট ইংল্যান্ড। আপনি না হয় আমার নিচে যায় সরজমিনে তদন্ত করে দেখতে পারবেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আমরা অবশ্যই যে প্রাইসটা খরচের চেয়ে অনেক ওভার হবে সেটা আমরা অবশ্যই এটা বিবেচনা করবো এবং আমরা প্রয়োজনীয় প্রাইস ঠিক করে দেবো। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা প্যারাসেইলিং এর আনন্দ পাচ্ছেন। বর্তমানে মানব এ ঘুড়ির জনপ্রিয়তাও বেড়েছে। তবে সুযোগ সুবিধা ও নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, News24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।